আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে হোমমেড মাখন তৈরি করতে হয়। আমরা সাধারণত মাখন বাজার থেকে কিনে ব্যবহার করি, কিন্তু বাজারে মাখনটা 100% খাঁটি নয়। তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে হোমমেড মাখন তৈরি করতে হয়। চলুন দেখে আসি কিভাবে খুব সহজেই হোমমেড মাখন তৈরি করা যায়। মাখন তৈরি করতে প্রথমে যেটি দরকার সেটি হচ্ছে সর। আমি সাধারণত আমার ঘরে ব্যবহার করার জন্য যে দুধটা আনি সেটা থেকে প্রতিদিন একটু একটু করে সর উঠিয়ে ডিপে রেখে দিয়েছিলাম। আজকে আমি মাখন তৈরি করব, তাই এটিকে ফ্রিজ থেকে প্রায় 5 থেকে 6 ঘন্টা আগে নামিয়ে রেখেছি। একবার শক্ত অবস্থায় মাখন তৈরি করা সম্ভব নয়। চলুন দেখে আসি কীভাবে খুব সহজে মাখন তৈরি করা যায়। মাখন তৈরি করার জন্য এখন এই সরটাকে মিহি করে নিতে হবে। মিহি করার জন্য সাধারণত ব্লেন্ডার, ইলেকট্রনিক বিটার, হ্যান্ড বিটার বা বাটাই পিষেও করা যায়। তবে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হ্যান্ড বিটারের সাহায্যে সহজেই মাখন তৈরি করা যায়। আমি আজকে এই হ্যান্ড বিটারটা দিয়েই ঘিটাকে মাখনটাকে তৈরি করব। এটিকে প্রায় অনেকক্ষণ ধরে এটিকে একদম মিহি করে নিতে হবে, ম্যাশ করে করে। ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দেবো। এই যে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ধুয়ে নিয়ে দিই, তৈরি হয়ে যাবে আমার মাখন। ভালো করে ধুয়ে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর একসাথে যে জমাট বেঁধে আছে এটাই মূলত মাখন। এখানে যে গোলাটা পাইনি দেখছেন, এটা সাধারণত দুধ সরের সাথে একটু দুধ চলে এসেছে। আমি এটাকে ভালো করে পরিষ্কার করে এখন মাখনটাকে একটা বক্সে সেট করে নেব। আমি মূলত এই বক্সটাতে মাখনটা সেট করব। মাখনটা সেট করার জন্য আমি একটা ফয়েল পেপার দিয়ে নিয়েছি। আমি এটাকে এখন সমান করে নিব। এটাকে আমি এখন একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে ফাঁকা বা বাতাস না থাকে, এবং এটি আমি সেট হওয়ার জন্য 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম 2 ঘন্টা পর, দেখুন আমার মাখন তৈরি হয়ে গেছে। আমি এটাকে এখন কেটে দেখাচ্ছি।